আজকের ভিডিওটা এখন প্রসেসিং চলছে, আশা করছি যাতে 11টার আগে আপলোড হয়ে যায়। এখন কারেন্টলি হচ্ছে 10:39, তো দেখা যাক কখন আপলোডটা হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য সিম্পল গার্ল। আমি পায়েল সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকের যে ব্লগটা আমার আপলোড করার ছিল ওটা 10:11 করতে পারলাম না, সব রেডি রেডি করতে গিয়ে প্রায় 11:03 কি 11:04 হয়ে গেল, তো লেট হয়ে গেল। যাই হোক, তো আশা করি তোমরা দেখবে ব্লগটা। ব্লগটা আমার জন্য একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি আসলে একটা মানুষ, তো মাথায় অনেক চিন্তা ভাবনা চলতে থাকে, ধকল যায় অনেক, যেটা এক্সপ্লেন করে কাউকে বোঝাতে পারবো না কখনো। তো সেই কারণে আরও বেশি কী জানি জানি না। যাই হোক, তো একটু আছে, যাই হোক, দেখো দেখে বলো কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিও, যাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি। তো এখন মায়ের অলরেডি ফোন এসে গেছিলো যে নিচে যেতে হবে চা খেতে। তো আমার সকালে টু ডু লিস্ট থেকে একটা কাজ তো গেল, সেটা মানে সেটা একটা ভালো জিনিস হয়েছে আমার সাথে। তো এখন নিচে যাবো, চা খাবো, তারপর মোমোকে খেতে দিতে যাবো অ্যাজ ইউজুয়াল। জানি না হঠাৎ করে কি হলো, জাস্ট চেয়ার থেকে উঠতে গেলাম, কীরকম একটা যেন মাথাটা কীরকম একটা হালকা একটা মনে হলো ব্লক হয়ে গেলো, মানে কীরকম একটা হলো ব্যাপারটা কী জানি। আমার মানে একটু বেশি ধকল পড়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি। বাট আমি তখন এটাও ভাবি যে এইটাই তো এজ, রাইট, ধকল করার। বয়স হয়ে গিয়ে তোই না ধকল করব। তো নিজে চা খেলাম, খেয়ে মোমোকে খাবার দিলাম, ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম, করে রুমে এলাম। এবার নেক্সট দাঁড়াও দেখি কী করা যায়। ও আর ফার্স্টে একটু আজকে যে ভিডিওটা আপলোড করেছি ওটা একটু ইনস্টাগ্রাম আর ফেসবুকে শেয়ার করে দেবো, তারপর দেখছি। তোমরা হয়তো ভাবছো যে সারাটা দিন তোমরা আমাকে এই চেয়ারে দেখো, অ্যাকচুয়ালি আমি সারাটা দিন চেয়ারেই বসে থাকি, মানে আমার সব কিছু কাজ হচ্ছে আমার এই ল্যাপটপ। তো কারেন্টলি আমি আমার নিজেরই একটা ভিডিও দেখছি, এটা একটা লিপস ওয়াচ ভিডিও, না দেখে থাকলে দেখতে পারো, খুব ফান ওয়েতে ট্রানজিশন দিয়ে লিপস ওয়াচ ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ, তো আমার আজকের ব্লগটা সব জায়গায় প্রমোট করা হয়ে গেল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে। যদি তোমার লিঙ্ক ছাড় ডেসক্রিপশনতে চেক করো, ওখানে লিঙ্ক পেয়ে যাবে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি। আর এখন কারেন্টলি আমি রেডি হয়ে পার্লার যাব, বিকজ আমার একটা শ্যুট আছে। তো সেই শ্যুটটা করার আগে আমার এটা দেখছো আইব্রোজগুলো জঘন্য অবস্থা আইব্রোজ। এরা আমি নর্মালি বছরে হয়তো গুনে গুনে কয়েকবারই পার্লার যাই আইব্রোজ প্লাক করাতে, ম্যাক্সিমাম টাইম নিজেই করি, বাট এইটার এতটাই ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে যে পার্লার দিয়ে না করালে আমার পক্ষে সম্ভব না নিজে করা। তো এটা করে নেবো। অনেক আইব্রোজের অনেক কোথায় কোনটা এরকম একটা কোন একটা না অনেকগুলো হেয়ার লসও হয়ে গেছে। ধরো যাই পার্লার যাই, পার্লারটা বাড়ির কাছাকাছি আছে, তো যাই গিয়ে আইব্রোটা করি আসি। নায়িকাতে আজকে থেকে ওদের চলছে পিঙ্ক ফ্রাইডে সেল, আর আমি ইউজুয়ালি অলওয়েজ কিনি, বাট দিস টাইম অনেস্টলি স্পিকিং একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমস চলছে আমার, তো সেই কারণে কিছু কিনতে পারছি না। কিন্তু এমন একটা হচ্ছে না আমার যে বেশ কাশ কিনতে পারতাম, কাশ কিনতে পারতাম, মানে এরকম একটা হচ্ছে, কী করবো বলো। আমি আবার যেন ওরকম দিন আসে যখন আমি মন খুলে আবার শপিং করতে পারি। আমি খুব শপিং করতে ভালোবাসি, স্পেশালি মেকআপ তো আমার একটু ভালোবাসি, কিনতে পারছি না, ভালো লাগছে না। হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ। এই কন্ডিশনটা আমার হয়েছিল এই এই টাইমে যখন নায়িকার পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল 2019,
এরম হয়েছিল পিঙ্ক ফ্রাইডে সেলটাতে কিচ্ছু কিনতে পারিনি, মানে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা ছিল না। 2020-তে ঠাকুরের কৃপায় অ্যাফোর্ড করার ক্ষমতা হচ্ছিল, প্রচুর জিনিস কিনেছিলাম, প্রচুর জিনিস কিনেছিলাম। আবার 2021-এ আমার এই দশা হলো। এই পার্সেলটা এসছে ফ্রম ব্রিলের, খুব এক্সাইটেড এটা অ্যাকচুয়ালি ইউজ করার জন্যে। ব্রিলেয়ারের পার্সেলটায় কী আছে কি না আছে সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট একটু ওয়েট করে যাও, এই মোমেন্টে আমি শেয়ার করতে পারবো না, বাট যখন পারবো ডেফিনেটলি শেয়ার করবো তোমাদেরকে। কাল আমার আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন যে কী বলে মুভিজ দেখে মুভি রিভিউজ বা মুভি সামারি এই ধরনের কিছু জিনিসপত্র করতে পারেন, সেটা কিন্তু আজকাল ট্রেন্ডিং, লোকে বেশ পছন্দ করছে। তো ও অবশ্য আমাকে হরর মুভির কথা বলছে বিকজ ওর নিজের পার্সোনালি হরর মুভিস খুব ভালো লাগে, বাট আই এম লাইক হরর মুভিস আর আমি অসম্ভব, কোনো দিন হবে না। তো ও বলে যে দেখুন ম্যাম যদি এটা পারেন করতে, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। তো তোমাদের কী মনে হয় এটা কি করা উচিত নাকি না করা উচিত? না সানস্ক্রিন পার্লার যে যাবো তার জন্য পার্স চাই, পার্স বার করলাম, এবার আমি পার্লারের উদ্দেশ্যে রওনা দেবো। তোমাদেরকে একটু ছোট্টখাটো গ্লিমস দেখাবো, আগে অবশ্য আমার আর একটা চ্যানেলের যে বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। আইব্রো প্লাক করা হয়ে গেলো, বাট আপার লিপটা এখনও বেঁচে আছে। আইব্রোটা বেসিক্যালি শেভ করার প্রয়োজন ছিল, তো সেই কারণে আমি পার্লারে গেলাম, বাট আপার লিপটা তো শেভ করতে পারে না, ধরি না পড়ে যে মুস্তাশ রাখবো। তো আপার লিপটা আমি নিজেই করে নেবো, টুইজার দিয়ে প্লাক করে নেবো। তো এখন গিয়ে ওইটা করবো, যাচ্ছিলাম বাট রুমে আর যাওয়া হলো না, কারণ মা আটকে দিল যে ব্রেকফাস্ট খেতে হবে, ব্রেকফাস্ট খাও তারপর যেখানে ইচ্ছা যাও। তো তাই এখন আর রুমে যাওয়া হচ্ছে না, এখন ব্রেকফাস্ট খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর রুমে যাব। এই হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট, রুটি অ্যান্ড আলুর দম, আর এই হলো রূপু, দাঁড়িয়ে আছে বুঝছে না এবার কী করতে হবে। অলরাইট, তো আমি এখন এখন বিকেলবেলা আমি এখন বেরোচ্ছি, পড়ানো আছে আমার। আমার একটা জিনিস এতে বিরক্তি লাগছে, আমার এই আঙ্গুলে না একটা নোকনি হয়েছে যেটা আমাকে এত ইরিটেট করছে, চুল বাঁধতে পারছি না, কি ব্যথা লাগছে। এই নোকনি আমার একদম ভালো লাগে না, আমারই হয় যত রাজ্যে নোকনি। তোমরা তো জানোই যে আমি বেরিয়েছিলাম, তো বেরিয়ে বাড়ি ফেরার টাইমে কোনো ট্রান্সপোর্ট পাইনি, অনেকটা অনেকটা রাস্তা আমাকে জাস্ট হেঁটে আসতে হয়েছে, তার উপর চূড়ান্ত লেভেলের খিদে পেয়েছিলো, তো আরও ভালো লাগছিলো না, আরও বুঝতে পারছিলাম না কী করব। তো বাড়ি ফিরে আগে আমি মাকে বলি যে মা আমাকে খেতে দাও, আমার পক্ষে আর সম্ভব না চলাফেরা করাটা। তো খেলাম দিলাম, এবার রেডি হবো, রেডি হয়ে খেতে দিতে যাবো বাচ্চাদের। তাই ভাবলাম যে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, খুব লং ডে, খুব হ্যাকটিক ডে ছিল অ্যাজ ইউজুয়াল। তোমরা তো জানোই যে আমার লাইফটা হাসল ভরা লাইফ, জিনিসপত্র স্মুথলি যায় না আমার লাইফে। তো হ্যাঁ, তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, কমেন্ট করে দিও, আর শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। টিল দেন স্টে ব্লেসড, আই লাভ ইউ অল, অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। বাই বাই, শুভরাত্রি।